বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় জড়িত মহিলা গ্রেফতার। ঘটনায় উঠে এসেছে হার হিম করা তথ্য, এখনো উদ্ধার হয়নি দেহ। এই ঘটনায় কেঁপে উঠেছে দুই বাংলা। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে। ঘটনার তদন্তে উঠে এলো হার হিম করা তথ্য। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আরিফের খুনের ঘটনায় যুক্ত ছিল এক যুবতী, অনুমান পুলিশের। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। কলকাতা এসে প্রথমে তিনি উঠেছিলেন বরাহনগরের এক বন্ধুর ফ্ল্যাটে। দিন দুয়েক সেখানে থাকার পর একদিন বাড়ি থেকে বেরোন আনোয়ারুল, আর ফিরে আসেননি তিনি। আনোয়ারুলের বন্ধু গোপাল বিশ্বাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পরে এই মামলা তদন্তভার গ্রহণ করে সিআইডি। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্তে ইতিমধ্যেই নিউটাউনের একটি ফ্ল্যাটের খোঁজ পায় স্থানীয় থানার পুলিশ। সেই ফ্ল্যাটেই আনোয়ারুল ছিলেন বলে অনুমান পুলিশের। ফ্ল্যাটে মেলে চাপ চাপ রক্তের দাগ। সেখান থেকেই নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তভার হাতে নেওয়ার পরে বুধবার এই ফ্ল্যাটে ঘুরে যান সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী। এরপর থেকেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চলছিল তদন্ত। তদন্ত যত এগিয়েছে পরতে পরতে নেমে এসেছে রহস্য। গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে জানতে পারে মৃত সাংসদের পুরনো এক বন্ধু তার এই হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করে। অভিযুক্ত ওই বন্ধুর নাম আক্তারুজ্জামান। জানা যায় মৃত সাংসদকে টোপে ফেলবার জন্য ব্যবহার করা হয় এক সুন্দরী মহিলাকে। গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায় ওই সুন্দরী মহিলার ফোন পেয়ে বন্ধুর বাড়ি ছেড়ে নিউটাউনের ফ্ল্যাটে যায় সাংসদ। ইতিমধ্যেই অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। শুধু তাই নয়, সিআইডির তদন্তে উঠে আসে আরও তথ্য। জানা যায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত আক্তারুজ্জামান বেশ কয়েকজন পেশাদারী গুন্ডাদের ব্যবহার করে খুনের জন্য। ঘটনা সূত্রে আরও জানা যায় অভিযুক্ত আক্তারুজ্জামান বেশ কয়েকদিন আগেই আমেরিকান নাগরিকত্ব পেয়েছে। সেই সমস্ত তথ্য দেখিয়েই নিউটাউনের বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। পরবর্তীতে সেই ফ্ল্যাটে সাংসদকে খুনের ছক কষে ওই অভিযুক্ত। জানা যায় সাংসদ ফ্ল্যাটে আসার আধ ঘন্টার মধ্যেই তাকে খুন করা হয়। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আরও কিছু তথ্য হাতে পেয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের সাথে মৃত সাংসদের বেশ কিছু টাকা নিয়ে বিবাদ চলছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে মৃত্যু নিশ্চিত করতে গিয়ে তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। পরবর্তীতে তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া হয়। পরবর্তীতে প্রমাণ লোপাটের জন্য পুরো ফ্ল্যাট পরিষ্কার করে টুকরো টুকরো করা দেহ একটি স্যুটকেসের মধ্যে ভরে সরিয়ে ফেলা হয়। তবে সেই টুকরো টুকরো করা দেহগুলি কোথায় বা কাকে দেওয়া হয়েছে তা জানার জন্য এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত মৃত সাংসদের দেহাংশ উদ্ধার করা যায়নি। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় কেঁপে উঠেছে দুই বাংলা। বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে তদন্ত চালিয়ে যাচ্ছেন বিভাগের আধিকারিকেরা। গত 12ই মে চিকিৎসার জন্য ভারতে আসেন বাংলাদেশের সাংসদ। একটি সূত্র মারফত জানা যাচ্ছে অতীতে তার বিরুদ্ধে সোনা ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। তাহলে কি লেনদেন সংক্রান্ত বিবাদ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কারণ? সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।